বিষয়কে অসন্তুলন করার জন্য প্রথমেই আমি বিষয়টির গুরুত্বপূর্ণ প্রবঞ্চনাগুলো সংজ্ঞায়ন করছি। এখানে পরিচর্যার অভাবের সাথে ই প্রত্যয় যোগ হয়ে পরিচর্যার অভাবকে প্রধান বলে বিবেচনা করা হয়েছে। আমাদের আজকের বিতর্কের বিষয়কে বিশ্লেষণ করলে পাওয়া যায় সংস্কৃতি, আকার সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, পরিচর্যা এবং পরিচর্যার অভাব। সমাজ আকাঙ্ক্ষিত ধারায় জীবনযাপন করতে গিয়ে মানুষ যা সৃষ্টি করে বা আয়ত্ত করে সেই সবকিছু সামগ্রিকতাকে সংস্কৃতি বলে। সংস্কৃতির সর্বাপেক্ষা সংজ্ঞা প্রদান করেছেন ব্রিটিশ সামাজিক বিজ্ঞানী ই বি টেইলর। তিনি বলেন, সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয় হলো সংস্কৃতি, এবং আকার সংস্কৃতি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পৃথক সমাজ জাতি গোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে জানা এবং কিছুটা গ্রহণ করার এক মুক্ত ব্যবস্থা। আর দেশীয় সংস্কৃতি হচ্ছে আমার দীর্ঘদিন যাবৎ চলে আসা আমাদের নিজস্ব আচার ব্যবহার, কৃষ্টি, জ্ঞান, নীতিবোধ, প্রথা, বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টিকে বোঝায়। পরিচর্যার অর্থ হচ্ছে সেবা, যত্ন নেওয়া, গুরুত্ব দেওয়া বা চর্চা করা। আর পরিচর্যার অভাব বলতে যত্ন না নেওয়া, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া ইত্যাদিকে বোঝায়। আজ আমার প্রতিপক্ষে বার্নের অপ্রুভ বা প্রমাণের বিষয় হচ্ছে পরিচর্যার অভাব নয়, আকার সংস্কৃতি দেশের সংস্কৃতি ধ্বংসের কারণ। প্রত্যেক দেশেরই নিজ নিজ ঐতিহ্য সংস্কৃতি রয়েছে। এসব সংস্কৃতির দ্বারাই একটি দেশের নাগরিকরা পৃথিবীর বুকে একটি আলাদা জাতি হিসেবে পরিচিত হয়। আমাদের দেশেরও নিজস্ব সংস্কৃতি রয়েছে। প্রাচীনকাল থেকেই বাঙালিরা তাদের এসব দেশীয় সংস্কৃতি লালন পালন করে আসছে, কিন্তু বর্তমানে পরিচর্যার অভাবে এসব সংস্কৃতি ধ্বংসের পথে। সঠিক পরিচর্যার অভাবে সংস্কৃতি ধ্বংস হওয়ার আরও নানা পথ সৃষ্টি হচ্ছে। ঠিক সেইভাবে পরিচর্যার অভাবে আকার সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে ঠাঁই নিতে সক্ষম হয়েছে এবং নানাভাবে দেশ লোকজনদেরকে আকৃষ্ট করে দেশীয় সংস্কৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন যদি দেশীয় সংস্কৃতি সঠিক পরিচর্যা করা হতো তাহলে কি আকার সংস্কৃতি দেশীয় সংস্কৃতিকে হ্রাস করতে পারত? প্রতিপক্ষ প্রশ্ন রইল আপনাদের কাছে। প্রতিপক্ষ, কিছু মুহূর্তের জন্য এই বিষয়ের প্রতি আপনাদের একনিষ্ঠতাই আমাদের আত্মসমর্পণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ পঙ্কজ দলের প্রথম বক্তা আজিয়া আদিবাসী তার সুন্দর বক্তব্য পেশ করার জন্য। এবারে আমি আহ্বান করছি বিরোধী দলের প্রথম বক্তা নাফিস আহমদ ইয়াকুব।